সে বললে যে আমার কাছে এসো, আমি বলছি, বললো আমি তিনটের সময় ডিউটি করে আসছিলাম, রাস্তার ধারে জেনের গায়ে পড়েছিল, মোটর সাইকেলটা সহ পড়েছিল। আমি থানাতে ফোন করলাম, থানায় ফোন করার পর পুলিশ গাড়ি দিয়ে লাশ তুলে ওরা হসপিটাল পাঠিয়েছিল, হসপিটাল থেকে থানা আপনারা কি দিয়েছেন? মার্ডার কেস, আমরা গোটা রাস্তাটার রক্ত চেক করেছি, ইনকোয়ারি করেছি, আমাদের জয়পুর থানা ফোন করেছিল, এখানেও ফোন করেছি, আপনারা ইনকোয়ারিটা অন্তত করে যাচ্ছিল, ওরা যদি না কি নেয় আমরা কোর্টে কেস করি। আচ্ছা, আপনার কোর্টে যাবে? হ্যাঁ, আমার। আপনারা কি চাইছেন? আমরা এই কেসের ফাইসালা চাই। বয়স হয়তো 36 হবে, আর আপনার নাম হচ্ছে মনিরুল মণ্ডল। বডিটা কোথায় কোথায়? টুপু নাম, রেমো চক্রবর্তীর বেটা, লালু চক্রবর্তীর বেটা, ও সমস্ত এই মাদারটার মানে জড়িত। দাসপাড়ার গুড় আছে, ঝগড়াঝাটি হয়েছিল, পয়সা ধার দিয়েছিল, সেই নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল, একটু মদ খেয়েছিল, খেয়ে মানে এক দুকানা বলে কথা কাটাকাটি হয়েছিল, বিয়ার পরে বলেছে তোকে আমি দেখে নেবো, দেখে নেবো বলতে কালকে মদ খেয়েছিল, খাইয়ে বন্ধু বন্ধু করে মদ খাইছে, খাইয়ে এমন সুযোগ দিয়ে নিয়েছে, এই জায়গাটা ছুরি মেরেছে, এখানটা মেরেছে, এই জায়গাটা মেরেছে, ছুরি মানে সব জাল করে দিয়েছে, মেরে মেরে সব জাল করে দিয়েছে। ওই রেমো চক্রবর্তীর বেটা লালু তুরু না কি নাম? টুবাই। টুবাই, ও এক নম্বর হাত, আর সঙ্গীতার বাড়িতে মার্ডার হয়েছে। সঙ্গীতা মালিক মার্ডার হয়েছে। ও বাবা, এমএলএ ওর বাড়ির পাশে, এমএলএ না লয়ু আপাতত। এখন যে এই যে মারাটা হলো, এটাকে যাদের নামে অভিযোগ হচ্ছে ওরা কি তারা কোনো কাজ করে বা সরকারি বা সরকারি এখানে কতগুলো থানা স্টাফ সিভিকের চাকরি করে? সিভিকের চাকরি করে? হ্যাঁ, ওদের বাড়ি 100% আমি গ্যারান্টি দিই বলতে পারি, ও একবার এই মারাটা বাড়ি 100% গ্যারান্টি বলতে পারি। ওর বাড়ি কোথায়? কি নাম, কি নাম ওদের, যাদের নামগুলো করছে কি কি নাম, নামগুলো যাদের করছেন নাম এখন তো কি কি নাম উঠে আসছে? লালু চক্রবর্তীর বেটা টুবাই, লালু চক্রবর্তীর বেটা টুবাই, সিভিকের কাজ করে, এই কতগুলো থানার স্টাফ সিভিকের কাজ করে। আপনার নাম? আমার নাম বাবুরাজ।